দেশের সব বড় বড় বাজার সিন্ডিকেট আওয়ামী লীগের নেতাদের দখলে বলে নিয়ন্ত্রণে কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার, অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আরেকটি একতরফা নির্বাচনের চেষ্টা করলে জনগণ তাদের নির্বাসনে পাঠাবে বলে মন্তব্য করেন তিনি। ভোট দানে জনগণকে বিরত থাকার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীতে এক মানববন্ধনে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে মানববন্ধনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন দেশে কোনো আইনের শাসন নেই, বিরোধী মত দমনের নামে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে বলে দাবি করেন তারা। যার বাবা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, দুর্ভিক্ষে 4 লক্ষ লোক মারা গিয়েছিল এবং 36,000 বামপন্থী কর্মীদেরকে হত্যা করেছিল, তারই কর্মনা আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, মানবাধিকার কমিশন তাদের কারো বিরুদ্ধে কোনো তদন্ত করার কোনো ক্ষমতা নাই। বাংলাদেশকে আজকে দুনিয়ার দরবারে যে একটা গুম খুনের দেশ হিসেবে তার পরিচয় কারণে হলো, কে করেছে এই জালেম সরকার? তথাকথিত নির্বাচন, কোন দেশপ্রেমিক মানুষ এই নির্বাচনে ভোট দিতে যেতে পারে না। আগামীতে একতরফা নির্বাচনের আয়োজন করা হলে জনগণ তা প্রতিহত করবে এমন হুঁশিয়ারি দিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন আওয়ামী লীগের দুর্নীতি দেশকে দুর্ভিক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কারওয়ান বাজার না, যতগুলো বড় বড় বাজার আছে, যত আড়ত আছে, যত বর্ডারে মাল পাচার করে, সমস্ত সিন্ডিকেটের নেতার মালিক কারা? ওই আওয়ামী লীগই দুর্ভিক্ষ লাগাবে। তিনি অভিযোগ করেন দেশে মানবাধিকার কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। টাকা লুট করেছেন, পাই পাই করে, গুনে গুনে, হিসাব করে বিচার করে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।